রাত পোহালেই ভোটের গণনা গণনা কেন্দ্রে আটোট নিরাপত্তা ব্যবস্থা চলছে ক্যামেরার নজরদারি গণনাকে কেন্দ্র করে ত্রি স্তরীয় নিরাপত্তা বলায় সকাল সাতটা থেকেই শুরু হবে ভোট গণনা রাত পোহালেই ভোটের গণনা গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁ পৌরসভার বাইশটি ওয়ার্ডের ফলাফল গণনা হবে বুধবার সকালে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার নাজিম আলী মুফতি সহ অন্যান্য আধিকারিকেরা জানা গেছে সাতাশ তারিখ নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পর কড়া নিরাপত্তায় ইভিএমগুলিকে এনে রাখা হয় দীনবন্ধু মহাবিদ্যালয়ে সেখানেই তৈরি হয়েছে রুম চব্বিশ স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সশস্ত্র পুলিশ কর্মীরা চলছে সিসি ক্যামেরার নজরদারি বাইরে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সেই ছবি দেখার ব্যবস্থাও রাখা হয়েছে সূত্রের খবর বুধবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গণনার কাজ বাইশটি ওয়ার্ডের জন্যে বাইশটি টেবিল নির্ধারণ করা হয়েছে মোট চারটি হলে গণনার কাজ চলবে বাইশটি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের গণনা নির্দিষ্ট টেবিলেই হবে বলে জানা গেছে প্রথমে ইডি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট গণনার কাজ শুরু হবে তারপর শুরু হবে ভোট গণনার কাজ গণনার কাজে নিযুক্ত রয়েছেন প্রায় দেড়শো জনের বেশি ভোটকর্মী মোট চারটি ঘরে বাইশটি ওয়ার্ডের ভোট গণনা হবে বলেও জানা গেছে ভোট গণনার জন্যে দীনবন্ধু মহাবিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে তিন নম্বর হলে দুই পাঁচ ছয় নয় এগারো তেরো ও চোদ্দ নম্বর ওয়ার্ডের ভোট গণনা হবে ফার্স্ট ফ্লোরে এক নম্বর হলে এক তিন চার ও সাত নম্বর ওয়ার্ডের ভোট গণনা হবে দু নম্বর হলে গণনা হবে দশ বারো ষোলো ও বারো নম্বর ওয়ার্ডের চার নম্বর হলে গণনা হবে পনেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি ও একুশ নম্বর ওয়ার্ডের সব মিলিয়ে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সূত্রে জানা গেছে গণনাকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ড্রপগেটের ব্যবস্থা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে গণনা কেন্দ্রের আশেপাশের রাস্তাগুলিতেও নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল পাশাপাশি গণনার সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা যাতে এক জায়গাতে চলে না আসতে পারেন সে কারণে প্রত্যেক রাজনৈতিক দলের সদস্যদের থাকবার জন্যে পৃথক পৃথক জায়গা নির্ধারণ করা হয়েছে সব মিলিয়ে বনগাঁ পৌরসভার বাইশটি ওয়ার্ডের পঁচাশি জন প্রার্থীর ফলাফল জানা যাবে আগামী আগামীকাল সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা